বাংলাদেশের ইলিশের দাম কমায় ইলিশ প্রিয় ভোজনরসিক মানুষরা এখন ভিড় করেছে জলপাইগুড়ি শহরে দিনবাজারে। আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশের ইলিশের দাম কমা। এখন 900 থেকে 1000 টাকা দরে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে। আগে যা বিক্রি হতো 1500 থেকে 2000, কিন্তু এখন আমদানি বেশি, তাই এই ধরনের ইলিশ এখন বিক্রি হচ্ছে এতটা কম দামে বলে ইলিশ বিক্রেতারা জানাচ্ছেন। আরও দাম কমবে বলেও বলেন বিক্রেতারা, যদিও তেমনভাবে ইলিশ বিক্রি হচ্ছে না জানিয়েছেন তারা। তার সাথে ছোট আকারের ইলিশ বাজারে 300 থেকে 400 টাকা দরে বিক্রি হচ্ছে, যা আগে 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হতো। কম দামে ইলিশ পেয়ে খুশি প্রকাশ করেছেন জলপাইগুড়ির ইলিশ ভোজন রসিকরা। এটাই আমরা খুশি, খাদ্যের মধ্যে আছে তাদের। তখন এই মাছগুলোই ছিল 1000-1200 টাকা ছিল, সেটা এখন আমরা 400-500-600 মধ্যে পাচ্ছি। এটা আমাদের মধ্যবিত্ত কেনার মধ্যে আছে। হ্যাঁ, আমরা মোটামুটি খুশি, কমেছে। তবে তবুও 1200 টাকার নিচে তো পাওয়াই যাচ্ছে না কিছু, 1200-1300 টাকা। তাও বড়ো যেগুলো আছে সেগুলো 1200 টাকা, তবে যেটা 1500 টাকা বিক্রি হচ্ছিলো সেটা কিছুটা কমে এসছে, যেটা কমে মোটামুটি ওই 1000-1200-এর মধ্যে চলে এসছে। হ্যাঁ, খুশি তো বটেই, তবে সেরকমভাবে কিন্তু এখনও টেস্ট পাওয়া যাচ্ছে না ইলিশের। না, এক্স্যাক্টলি বলা খুব মুশকিল, এটা বাংলাদেশ বা বম্বে বলছে তো বাংলাদেশ, তবে এখনও সেইভাবে টেস্ট কিছু পাওয়া যায়নি। অনেকটা কমেছে দামটা, কিছুটা হলেও আয়ত্তের মধ্যে এসছে, মোটামুটি 1000-1200 টাকায় চলে এসছে এখন। 1000 থেকে 1200 টাকার থেকে 1 কেজির উপরে ওজন পাওয়া যাচ্ছে। এর আগে ছিল তোমার 1600 থেকে 1800, এখন অনেকটাই কমে গেছে, 1000 টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে, 900 গ্রাম 800 গ্রাম। 1 কেজি সাইজের উপরে 1100 থেকে 1200 টাকা পাওয়া যাচ্ছে। আর ছোটো একদম, ওগুলোর দাম কম। ওগুলো হচ্ছে ডায়মন্ডের, আর বড় হচ্ছে বাংলাদেশের। আমাদের ছোট ইলিশগুলো ডায়মন্ডের, আর বড় হচ্ছে আমাদের বাংলাদেশ। 1200-1100, আগে ছিল 1600-1800। এখন আমদানি বেশি, বাজারে যেহেতু বেচা কেনা নাই, পূজার মার্কেট, যেহেতু দাম কম, বিক্রি খুবই খারাপ। মাছ বাজারে বিক্রি বেচা কেনা খুবই খারাপ, পূজা মার্কেট তো।